সাবস্ক্রাইব করুন আমাদের আওয়ার স্পোর্টস ওয়ার্ল্ড চ্যানেলকে আর পাশে থাকা বেল আইকেনকে প্রেস করুন স্পোর্টস ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য হ্যালো বন্ধুরা আমি যাই শুরু করছি আজকের আওয়ার স্পোর্টস ওয়ার্ল্ডের আজকে আওয়ার স্পোর্টস ওয়ার্ল্ডে আমরা জেনে নেব কোন কোন প্লেয়ার সাইন করেছে কেয়ার ব্লাস্টার মোহনবাগান এবং বেঙ্গল মতন ক্লাবে এবং আমরা আগের ভিডিওতে জেনেছিলাম যে কে কে প্লেয়ার ছাটাই হচ্ছে কিন্তু এবার আমরা জেনে নেব কোন কোন প্লেয়ার সাইন করছে তো চলুন শুরু করা যাক তুতই বন্ধুরা দেখে নেব কেরাল ব্লাস্টারের খবর কেরালা ব্লাস্টার কিন্তু তাদের ঘর গোছাতে বন্ধুরা শুরু করে দিয়েছে আর প্রথমে যেদিকে মন দিচ্ছে সেটি হচ্ছে তরুণ গোলকিপার আর তরুণ গোলকিপার হিসেবে প্রথমে নিতে চলেছে কিন্তু বিলাল খানকে হ্যাঁ বন্ধুরা বিড়াল খানকে আমরা অনেকেই চিনি অনুরুদ্ধ সতেরো বিশ্বকাপে ইন্ডিয়ার ও রিজার্ভ বেঞ্চে বসেছিল এবং দ্বিতীয় যে গোলকিপার দিকে তারা ঝুঁকেছে সেটি হচ্ছে কিন্তু আমাদের সবার প্রিয় লাভপ্রীত সিং এবং লাভপ্রীত সিংও কিন্তু ইন্ডিয়ার অনুদ্র সতেরো বিশ্বকাপের সদস্য ছিল তো বন্ধুরা এই নিউজ আপডেটটা পাওয়ার পরে তোমাদের কী মনে হচ্ছে কেরালা ব্লাস্টার তাদের নেক্সট সিজনের জন্য কি তিনটে গোলকিপার সাইন করাচ্ছে না কি এবার ছেড়ে দিতে চলেছে ধীরাজ সিংকে হ্যাঁ বন্ধুরা এটাই কিন্তু সূত্রের খবর আইএসএলের দুটকগামী পারফরমেন্স করার পর ধীরাজ সিংকে কিন্তু ছেড়েও দিতে পারে কেয়ালা ব্লাসটা খবর অনুযায়ী যদি ধীরাজ সিংকে কেয়ালা ব্লাসটা ছেড়েও দেয় তাহলে নেক্সট সিজনের জন্য কোথায় কোন ক্লাবে সাইন করতে চলেছেন আমাদের ধীরাজ সিং তো চলুন বন্ধুরা সেটাই এবার দেখে নিই আর এদিকে দেখতে গেলে ইস্টবেঙ্গল ফ্যানরা পাচ্ছে কিন্তু এটা দারুণ সুখবর আমাদের চ্যানেলের তরফ থেকে কারণ ইস্টবেঙ্গল কর্তাদের সাথে নাকি ধীরাজ সিংয়ের কথা হয়েছে হ্যাঁ বন্ধুরা কথা হয়েছে ধীরাজ সিং নাকি নেক্সট সিজনের জন্য ইস্টবেঙ্গলে সাইন করতে পারেন এমনই সূত্রের খবর হিসাবে আমরা এবং আমাদের চ্যালেঞ্জ জানতে পারি বন্ধুরা এই তো ছিল ইস্টবেঙ্গলের নিউজ এবার দেখেনি মোহনবাগানের নিউজ কোন কোন প্লেয়ারকে সাইন করাতে চলেছে আমাদের মোহনবাগান নেক্সট সিজনের জন্য সেটাই এবার দেখেনি তো চলুন শুরু করা যাক বন্ধুরা মোহনবাগান যেই প্লেয়ারটিকে প্রথম সাইন করা মনে হচ্ছে সেটি কিন্তু হচ্ছে বন্ধুরা চার চিল ব্রাদার্সের মিডফিল্ডার শীষে হ্যাঁ বন্ধুরা আমরা দেখেছি চলতি মরসুমে আই লিগে কতটা সুন্দর পারফরমেন্স করে সবার মন কেড়েছিল শীষে হ্যাঁ শিশুই আসতে পারে বাগানে বাগান দ্বিতীয় যে প্লেয়ারটিকে সাইন করাতে পারে সেটি কিন্তু হচ্ছে মহামারানের ফিলিপস হ্যাঁ বন্ধুরা ফিলিপসকে আমরা সবাই চিনি কলকাতা লিগে কতটা দুরন্ত পারফরম্যান্স করে সবার মন কেড়েছিল আর বন্ধুরা এই ফিলিপসকেই কিন্তু নিতে পারে মহামারান থেকে মোহনবাগান এরকমই সূত্রের খবর হিসাবে আমরা এবং আমাদের চ্যালেঞ্জ জানতে পারি মোহনবাগান তৃতীয় যে প্লেয়ারটিকে নিতে পারেন সেটি কিন্তু হচ্ছে মিনারুয়ে পাঞ্জাবের বালহান হাসান দাসি হ্যাঁ বন্ধুরা এই তরুণ ফুটবলারকে কিন্তু মোহনবাগান এবার সাইন করাতে পারে দ্বিতীয় মরশুমের জন্য এটাই কিন্তু সূত্রের খবর তো বন্ধুরা আমাদের যা সূত্রের খবর হিসেবে জানা ছিল তাই আমরা তোমায় তুলে ধরলাম যে ইস্টবেঙ্গল মোহনবাগান এবং কেরালা দাস্টারে কোন কোন প্লেয়ার সাইন করছে তো আজকে নিউজ আপডেট এত পর্যন্তই ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর হ্যাঁ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে